এখানে আছে চিকেন, আদা রসুন বাটা, চিংড়ি মাছ, দুটো ডিমের কুসুম, কর্নফ্লাওয়ার, থাই পাতা, আর হচ্ছে এখানে আছে সস। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ফিশ সস। দিব সয়া সস, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো লেবু। এখন একটু পানি দিয়ে দিলাম যাতে কর্নফ্লাওয়ারটা জমাট না ভাবে, এই জন্য ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এবার এটা দেখো, এখানে স্টক হচ্ছে, আমি স্টক থেকে এটা এখানে দিয়ে দেবো চিকেন স্টক, কিংবা এটা না দেখলে বুঝতে বলতাম না। এখন খালি একটু ঢালবো, হয়েছে।